আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পিপাস বিউটি ওয়ার্ল্ড। একটা ফেলে দেওয়া পুরনো ফ্রাই প্যানকে কীভাবে ডেকোরেশনের মাধ্যমে ওয়াল হ্যাঙ্গিং তৈরি করবেন আজকে আমি আপনাদের সেটাই দেখাবো, আশা করি সকলের ভালো লাগবে। তো আমি একটা পুরনো ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এটাকে আমি স্প্রে পেন্টের সাহায্যে স্প্রে করে নেব। আপনারা অ্যাক্রিলিক কালার বা যে কোনো কালার হোয়াইট বেস হিসেবে প্রথমে পুরো ফ্রাই প্যানটাকে এভাবে কালার করে নেবেন। এখন আমি কিছু কালারফুল পাটের রশি নিয়ে নিচ্ছি, এটাকে আমি হ্যান্ডেলটাকে কভার করে দিব। এভাবে পুরো হ্যান্ডেলটাকে পেঁচে পেঁচে আপনারা কভার করে নেবেন। পাটের রশির বদলে আপনারা যে কোনো উলের সুতাও ব্যবহার করতে পারবেন। এরপর আমি গ্রিন কালারের ফেব্রিক নিয়ে নিচ্ছি পাতা তৈরি করার জন্য। আমি এই ফেব্রিকটাকে এভাবে পাতার শেপে কেটে নিচ্ছি। তারপর আমি গ্লু স্টিকের সাহায্যে পাতাগুলোকে হ্যান্ডেলের নিচের অংশে এভাবে লাগিয়ে নিচ্ছি। এরপর আমি কিছু ড্রাইড হোয়াইট বিনস নিয়ে নিচ্ছি। এতে আমি দিয়ে দিচ্ছি অ্যাক্রিলিক কালার। ব্রাশের সাহায্যে কালারগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি কিছু মটরশুঁটি। এট অ্যাক্রিলিক কালার দিয়ে কালার করে নিচ্ছি। এরপর সব কিছু রেডি করে নিচ্ছি ডেকোরেশনের জন্য। আমার লাগছে গ্রিন কালারের পাটের সুতা। আমি সুতোটাকে এভাবে কেটে নিচ্ছি এবং ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। তারপর আমি পাটের সুতা, গ্রিন লিভস এবং কালারফুল বিনসগুলো দিয়ে পুরো ফ্রাই প্যানটাকে এভাবে গ্লু স্টিকের মাধ্যমে ডেকোরেশন করে দিচ্ছি।
ফ্রাইটেন টাকে একটু কষ্ট করে ডেকোরেশনের মাধ্যমে তৈরি হয়ে গেল আমার সুন্দর একটি ওয়াল হ্যাঙ্গিং। আশা করি সকলের ভালো লেগেছে। আমার ভিডিওগুলো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।